আজকে আমরা যে বিখ্যাত ব্যক্তিটির কথা শুনব তিনি হলেন জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি উপাধি পান শিল্পাচার্য। জীবনকাল 1914 থেকে 1976, অর্থাৎ 62 বছর। তার বিখ্যাত শিল্পকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, কাক, বিদ্রোহী ইত্যাদি। 1970 সালে গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত 65 ফুট দীর্ঘ ছবি নবান্ন। জয়নুল আবেদিন কিশোরগঞ্জের কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে শুরু করেন। মাত্র 16 বছর বয়সেই তিনি বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলেন শুধু গভর্নমেন্ট স্কুল অফ আর্টস দেখার জন্য। এরপর ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই তিনি 1933 সালে গভর্নমেন্ট স্কুল অফ আর্টসে ভর্তি হন। সেখানে তিনি 1933 থেকে 1938 সাল পর্যন্ত পড়ালেখা করেন। বঙ্গভঙ্গের পর 1947 সালে বাংলাদেশে একটি চিত্রকলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন হয় এবং জয়নুল আবেদিন 1948 সালে পুরান ঢাকার জনসন রোডে একটি জীর্ণ কক্ষে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট স্থাপন করেন। এরপর পর্যায়ক্রমে তা সেগুনবাগিচা এবং পরে শাহবাগে স্থানান্তরিত হয়, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চারু ও কারুকলা বিভাগ নামে পরিচিত। বাংলাদেশ জাতীয় জাদুঘরে তার শিল্পকর্মের সংখ্যা রয়েছে 807টি। বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহে আরও প্রায় 500 চিত্রকর্ম সংরক্ষিত আছে। তার পরিবারের কাছে এখনও 400 চিত্রকর্ম সংরক্ষিত এবং ময়মনসিংহের সংগ্রহশালায় রক্ষিত আছে প্রায় 62টি চিত্রকর্ম। এছাড়াও পাকিস্তানের বিভিন্ন জায়গায় তার বিপুল পরিমাণ চিত্রকর্ম সংরক্ষিত আছে। 1943 সালে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আর বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর আপডেট জানুন।